এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। কিন্তু বৌদি, একদিন খেলে তো আপনার হাতে রোজ রোজ খেতে ইচ্ছা করবে। কোনো দরকার নেই, উনি আমাদের ঘরে থাকতে দিয়েছে, এটাই অনেক বড় বিষয়। বৌদি আপনি সানে যান, আমরা দেখছি। মানে আমরা, হ্যাঁ আপনি রান্না গেলে আমাদের ডাকবেন, আমরা চলে আসবো, ঠিক আছে? বিয়ে করে সংসার পেতে ফেললে আর দিকে বুঝতে পারছি না আমি কি বলছি। আজকালকার যুগের মেয়ে না, ঠাকুরের বাবার নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই তোমাদের। সারাদিন খালি খাওয়া, সাজা আর ঘোরা, এছাড়া তো আর কোনো কাজ জানো না। বাবা গো বাবা গো বাবা গো, বারবার আসো আর মন খুলে যাও। শুয়োরের বাচ্চা আমার ঘর থেকে কোঠা বানিয়ে রেখে দিয়েছে। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। সালা এলাকায় নাকি একটাই বাড়ি যেখানে ঘর ভাড়া পাওয়া যায়। কেন যে বাড়া আসলাম এখানে? কি দাদা এত খিচকে আছেন কেন? এলাকায় নতুন নাকি? হ্যাঁ দাদা নতুনই বলতে পারি, তবে বাড়ি ভাড়াটা পেয়ে গেলে আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবো। বাড়ি ভাড়া খুঁজছেন? আগে বলবেন তো। বাড়ি ভাড়া একমাত্র চামার কাকুর বাড়িতেই পাবেন। কি চামার কাকু? কিন্তু আমি যে শুনেছিলাম ওনার নাম সুকুমার সান্যাল। আরে আগে তো ওনার বাড়ি যান, তারপর বুঝবেন কেন ওনার নাম চামার কাকু। আচ্ছা, বাড়িটা কোন দিকে? ওই তো সামনে ডান দিকে দ্বিতীয় বাড়িটা। দ্বিতীয় বাড়িটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যান তারপর ঠেলাটা বুঝবেন। দেখে তো মনে হচ্ছে এই বাড়িটাই হবে, একবার ডেকে দেখি। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কি চাই? হ্যাঁ, এটা কি চামার স্যান্ডেল, কি মানে সুকুমার স্যান্ডেলের বাড়ি? তা দেখে কি মনে হচ্ছে? এলাকায় এত সুন্দর বাড়ি আর কাউর হবে? আপনার কি দরকার আছে সেটা বলুন। ও আচ্ছা, শুনলাম আপনি দেন। চাপকে পিঠে চাল চামড়া তুলে দেবো। কি বলতে চাও তুমি? আরে মানে মানে আমি বলতে চাইছিলাম যে আপনি নাকি ঘর ভাড়া দেন। ও আচ্ছা, তাই বলুন। ঘর ভাড়া নেবে? আসো আসো, ভেতরে আসো। আরে বাবু দরজাটা বন্ধ করবে কে? আচ্ছা আপনি ঘরটা কোন তলায় ভাড়া দিচ্ছেন? তিন তলায়। তিন তলাটা একটু বেশি উপরে হয়ে যাচ্ছে। যাই হোক, ভাড়াটা কত কাকু? ঘর ভাড়া 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে। না ঠিক নেই, এখনো বাকিটা শোনো। গ্যাসের বিল 1200 টাকা, জলের পাম্পের জন্য 550 টাকা, ইলেকট্রিক বিল যেটা আসবে সেটা তোমার, দারোয়ানের বিল 1000 টাকা, ময়লার গাড়ি 120 টাকা, আর সিঁড়ি পরিষ্কারের জন্য 400 টাকা, বাথরুম পরিষ্কারের জন্য 500 টাকা, কোনো গাড়ি থাকলে সেই গাড়িটার জন্য 500 টাকা, আর সব শেষে টোটাল মেনটেন্সের জন্য 300 টাকা। কাকু আপনি কুত্তার বিল নেন না? কুত্তার বিল মানে? না মানে আপনি কুকুর টুকুর কিছু পোষেন না? হ্যাঁ পুষি। কেন? হ্যাঁ তাকে খাওয়ানো দাওয়ানোর জন্য কোনো বিল নেন না? এই তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? কুত্তা পুষবো আমি আর তার খাবারের খরচা নেবো ভাইটার কাছ থেকে? না মানে আসলে আপনি দারোয়ান রেখেছেন, সেটার টাকা ভাইটিকে দিতে হবে, সিঁড়ি পরিষ্কার করার টাকাও আলাদা দিতে হবে, পাম্পে জল তোলার জন্য আলাদা টাকা দিতে হবে। তাহলে কুত্তাটা কি দোষ করলো? তাকে ভালো ভালো খাবার খাওয়াবেন, মাঝে মাঝে বিদেশি বিস্কুট খাওয়াবেন, সেই টাকা ভাইটিকে না দিলে আপনি কোথা দিয়ে পাবেন? ওহো, কথাটা তুমি একটা খুব খারাপ বলনি। পরের মাস থেকে এটাও জয়েন করিয়ে দেব। দেখো ভাইয়া, প্রত্যেক মাসের 1 তারিখে তোমাকে ভাড়া দিতে হবে, আর 1 তারিখের পরে যদি একদিনও লেট হয় তার জন্য 500 টাকা করে জরিমানা। মানে মানে এটাও বুঝতে পারলে না? 1 তারিখের পর 2 তারিখ হয়ে গেলে 500 টাকা, 2 তারিখের পর 3 তারিখ হয়ে গেলে 1000 টাকা, 3 তারিখের পর 4 তারিখ হয়ে গেলে 13,000 টাকা। বুঝেছো? আচ্ছা তাহলে তো দেখছি আপনার বাড়িতে ভাড়া থাকতে গেলে আমায় কিডনি বিক্রি করে থাকতে হবে। সেটা তোমার ব্যাপার, তুমি কিডনি বিক্রি করো বা রক্ত। আমার বাড়িতে থাকতে গেলে এটা নিয়ম, এটা মেনে চলতে হবে। আচ্ছা কাকু বলছিলাম, পরে ভাড়া দিলে যেখানে জরিমানা আছে, আগে ভাড়া দিলে কি কোনো ডিসকাউন্ট আছে? না না ওরকম কোনো ব্যাপার নাই, এখানে জরিমানা শুধু আপনারাই দেবেন, আমি কোনো ডিসকাউন্ট দিতে পারবো না। ওহো আচ্ছা আচ্ছা, আসলে আপনার বাড়ি বলে আপনি মন মর্জি মতন নিয়ম বানাবেন, তাই না? শালা সুকুমার স্যান্ডেল নাম হচ্ছে, আমার স্যান্ডেল নামটাই ঠিক ছিল। যাই হোক, আমার তো বাড়িটা নিতেই হবে। আমি আপনার সব শর্তে রাজি আছি। আমি আপনার বাড়িটা ভাড়া নিতে চাই। বাহ বাহ বাহ, বেশ ভালো কথা। ও একটা কথা বলতে ভুলেই গেছি, আপনি ব্যাচেলার না আপনার ফ্যামিলি আছে? না না, আমি তো ব্যাচেলার। ও তাহলে তো সম্ভব না, আমি তো ব্যাচেলার ভাড়াই দিই না, আপনি আসতে পারেন। আপনি ব্যাচেলার ভাড়া দেন না, তাই না? শালা বোকাচোদা লোক, এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করে এখন আসল কথা জিজ্ঞেস করো। এই মুখ সামলে কথা বলো। কি মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, কি মুখ সামলে কথা বলবো? এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করে এখন আসল কথা জিজ্ঞেস করো। তুই যখন ব্যাচেলার ভাড়াই দিবি না, সেটা আগে কেন বলিসনি? আমার বাড়ি আমার ইচ্ছা, আমি যখন খুশি জিজ্ঞেস করবো। তোর ইচ্ছের 108। হাট চামার শালা, তোর বাড়িতে আমি মুততেও আসবো না, টাকা তো অনেক দূরের কথা। ঠিক আছে, যাওয়ার সময় গেটটা দিয়ে যেও। তোর গেট আর তোর নিয়ম তোর গাড়ে গুঁজে বসতা, তোর কুত্তার হাগায় পা পিছলে মরবি তুই, এই আমি বলে গেলাম। এইটাই মনে হচ্ছে হবে, জানো তো? আমারও তাই মনে হচ্ছে। কাউকে তো দেখতেও পাচ্ছি না। এই আপনারা কারা আর এখানে কি চাই? 2 ঘন্টার জন্য রুম লাগবে। খালি আছে রুম 2 ঘন্টার জন্য? মানে কেন, এখানে তো ঘন্টায় রুম পাওয়া যায়, আমি তো ফোন করেই আসি। রুম ভাড়া পাওয়া যায়, তাও আবার ঘন্টার জন্য? হ্যাঁ, ওই তো লেখা। ঠিক আছে। বাবা গো বাবা গো বাবা গো, বারবার আসো আর মন খুলে দাও। শুয়োরের বাচ্চা আমার ঘর থেকে কোঠা বানিয়ে রেখে দিয়েছে। কি হলো ব্যাপারটা? ছাড়ো তো, চলো। হ্যাঁ, রুম পুরো অ্যাভেলেবল আছে, 1 ঘন্টা পরে চলে আসুন, রুম ফ্রি হয়ে যাবে। এই তুমি কি করছো এইসব? বাইরে দুটো ছেলে মেয়ে দাঁড়িয়েছে, বলছে 1 ঘন্টা তো রুম ভাড়া পাওয়া যায়। 100 কাস্টমার ডিল করছি। হ্যাঁ চলে আসুন, চলে আসুন। হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ তো মানে আমি এখানে তোমাকে থাকার জন্য ঘর ভাড়া দিলাম, আর তুমি এটাকে কোঠা বানিয়ে রেখে দিয়েছো। আরে কাকু, এটাকে কোঠা বলে না, ওয়েও বলে। ওয়েও একটু আপডেট হন। আর আপনি আমাকে বাড়ি ভাড়া দিচ্ছেন, সেটা আপনার কাজ, আর আমি বাড়ি ভাড়া নিয়ে সেখানে আমার কাজ করবো না। আর তাছাড়া আমি কি কাজ করবো না করবো সেটা দেখা যায় তো আপনার না কাকু। আর তাছাড়া প্রেমিক প্রেমিকাদের একাকিত্বে সময় কাটাতে দিতে পারাটা পুণ্যের কাজ কাকু। তার মানে বলতে কি চাইছো তুমি, আমার ঘরটায় কোঠা মানে ওয়েও বানিয়ে রেখে দেবে? আরে কেন মাথা খাচ্ছেন আপনি বলুন তো? বলছি এখানে কি রুম পাওয়া যাবে নাকি অন্য কোথাও দেখে নেবো আমি? আরে না না, অন্য কোথাও যাবেন কেন, আমাদের এখানে রুম আছে তো। ওই তো যান ডান দিকে, একদম সেভিংসটা সার্ভিস পাবেন আমাদের এখানে। আর কাকু, ব্যবসাটা আমি কোনো চুতুপুতুর হবে না, চলে যাও চলে যাও। এইসব আমি আমার বাড়িতে হতে দেবো না, এইসব বন্ধ করো। সরে। আরে আরে কি করছেন? আরে আরে কি হলো কি হলো? যান যান, ভালো করে দেবেন। হ্যাঁ স্যার, মন খুলে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটু আসতে দেবেন স্যার, পাশে রুম আছে কিন্তু। চলো বোন তো হলো। হ্যাঁ 12 o'clock midnight। রুম লাগবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো জায়গায় এসছেন, উপরে যাওয়ার দরকার নেই, নিচেই রুম পেয়ে যাবেন। উপরের থেকে খুব কম রেন্টে এবং খুব ভালো রুম। ম্যাডামকে কেমন চেনা চেনা লাগছে। চলো বেবি, আমরা ভেতরে যাই, চলো। হ্যাঁ যান 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 যান। কোনো কাস্টমার নেই তো? সাবাস। সবই ঠিক আছে, যেন বুড়ির মুখটা না দেখতে হয়, তাড়াতাড়ি যাই। জয় মা জয় মা জয় মা জয় মা। এই রে, এখন দেখলে পরেই ভাড়ার জন্য মাথা খাওয়া শুরু করবো। একটা কাজ করি, একটু পরে ঢুকি, এর কাছে মুখ খাওয়ার থেকে বউয়ের কাছে দুটো গালাগালি শোনা ভালো। আরে বিশুনা, বাড়ি না ঢুকে ওদিকে কোথায় যাচ্ছ? ওইদিকে কোথাও যাচ্ছি না মাসিমা, আসলে বাজার থেকে দুটো জিনিস আনতে ভুলে গেছিলাম, তাই ওটাই নিয়ে আসতে যাচ্ছি। শুধু বাজার থেকে জিনিস আনতে ভুলে যাচ্ছ না, সাথে আরো একটা জিনিস ভুলে যাচ্ছ। কি বলুন তো মাসিমা? আমার বাড়ি ভাড়াটা সময় মতো যদি আমার বাড়ি ভাড়াটা না দাও তাহলে আমার ঘরে বাজারটা আসবে কি করে? আমার ঘরে তো উনুন জ্বালানো বন্ধ হয়ে যাচ্ছে। ঘরে উনুন জ্বালাটা বন্ধ হোক বা না হোক, লোককে দাঁড় করিয়ে তার মাথা জ্বালানোটা আপনার বন্ধ হবে না কোনোদিন। আরে না না মাসিমা, ভুলে যাবো কেন? আসলে কয়েক মাস ধরে আমার কোম্পানিতে একটু অসুবিধা চলছে, তাই আপনার বাড়ি ভাড়াটা দিতেও একটু সমস্যা হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এর মধ্যেই দিয়ে দেবো। সেই সময়টা যেন আমার চিতায় ওঠার আগে আসে তাহলেই হলো। চিতায় ওঠার সময়টা যেন তাড়াতাড়ি আসে তাহলেই ভালো হয়। না বলছিলাম মাসিমা, সময়টা চলে আসবে, আপনি চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। আমি আসি। হ্যাঁ, কই গো শুনছো? তাড়াতাড়ি মাছটা ধুয়ে রান্নাটা চাপাও, আমায় আবার অফিস বেরোতে হবে। একই সকাল সকাল ওই বুড়ির মুখ দেখে নিয়েছি, দিনটা কেমন যাবে কে জানে। হ্যাঁ ঠিক আছে, তুমি স্নানে যাও, আমি রান্না বসাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। জানি না, আমি বুঝতে পারছি না উনি কি বলছেন। বিয়ে করে সংসার পেতে ফেললে আর দিকে বুঝতে পারছি না আমি কি বলছি। আজকালকার যুগের মেয়ে না, ঠাকুরের বাবার নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই তোমাদের। সারাদিন খালি খাওয়া, সাজা আর ঘোরা, এছাড়া তো আর কোনো কাজ জানো না বাবা। আরে আরে আচ্ছা, হয়েছেটা কি সেটা তো বলবে না আমাকে। কি বলবো? হ্যাঁ কি বলবো? আমার বউ আমার কপালের সাড়ের জায়গায় মাছ ধরছে। হ্যাঁ, ওকে জানি না কোন কোলে মাছ ধরতে আর কোন কোলে মাছ ধরতে নেই, তুমি ওকে বলে দাও নি। আরে মাসিমা, বাড়িতে তো কল একটা। হ্যাঁ একটা কথা কি আছে? হ্যাঁ কি আছে? তোমার বউকে বলে দিও মাছ ধোয়ার হলে পুকুরে জল থেকে ধুয়ে আসতে। আমার কপালের সাড়ের জায়গায় সব হবে না। আচ্ছা ঠিক আছে, এই চলো। গোপাল ক্ষমা করে দিও আমার গোপাল। গোপাল গোপাল কই গো? হলো, ভাতটা দাও এবার। হ্যাঁ আসছি। বিশু 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 রে, ব্যাস আমার খাবার দফারফা হয়ে গেল। হ্যাঁ মাসিমা বলুন। বাবা, এই তোমাদের রান্না হয়ে গেছে? হ্যাঁ এই তো হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো, অফিস বেরোবে। মা খেতে দেবে মানে? তোমাদের ঘরে মাছ হয়েছে বলে আজকে আমি রান্না করিনি, আজকে আমাকে 2 পিস পাঠিয়ে দিও। হ্যাঁ এই বিশু, 2 পিস মাছ নিয়ে আমার ঘরে দিয়ে এসো। সাবাস! মাছ কেন, আমাকেই কেটে ভেজে খেয়ে নিতে পারেন তো। হ্যাঁ নিয়ে আসছি মাসিমা। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। বৌদি কিন্তু চাটা খুব ভালোই করেছে। হ্যাঁ হ্যাঁ। এ ভাই একটু গান ফান চালা না, কখন থেকে এরকম বসে আছি। হ্যাঁ 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 চালা চালাচ্ছি। বাই গান। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। আমার গোপালের ঘুমানোর সময় যত সব পেলালা পানা, আজকে এর একটা স্ট্রেস তো করেই ছাড়বো আমি। আবে সালে দাদা, বাইরে মনে হয় কেউ ডাকছে। আবার এখন বাড়া কে আসলো? আরে বিশু দরজাটা খোলো। আরে মাসিমা আপনি কখন আসলেন? আমার বাড়িতে আমি কখন আসবো সেটা তোমাকে জিজ্ঞেস করে আসবো নাকি? আরে সমস্ত কি সব গান বাজে বাজাচ্ছ? হ্যাঁ তুমি জানো না এটা আমার গোপালকে ঘুম পাড়ানোর সময়? শান্তিতে একটু গোপালকে ঘুম পাড়াবো, তার উপায় নেই তোমাদের যন্ত্রণায়। বাইরে থেকে লোকজন ডেকে এনে এসব উটপাটান গান বাজাবে, আর এসব গান শুনলে তো বড় মানুষও জব্দ হয়ে যাবে। আরে মাসিমা আপনি রাগ করছেন কেন? আর একটু আসতে বলুন, ওরা ঘরের ভিতরেই আছে। আসলে আমার অফিসের এক বন্ধুর জন্মদিন, তাই ওদের স্বামী স্ত্রীকে ডেকে আমি একটু খাওয়াচ্ছিলাম। হ্যাঁ বন্ধুদেরকে খাইয়ে যাও, আর এদিকে মাসিমা রাখে মরে যাও। 2 মাস ধরে আমার ভাড়াটা দেওয়ার বেলা তোমার কাছে টাকা নেই, আর এদিকে বন্ধুদেরকে খাওয়ানোর বেলা তোমার কাছে অঢেল টাকা চলে আসে। দূর ভাড়াটা মাসিমা, ভাড়াটা আমি তো বললাম আপনাকে কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো, আপনি এত কিটকিট কেন করছেন? কিটকিট করি আমি? কিটকিট করি? আরে না না আমি সেভাবে বলতে চাইনি, আসলে ওরা ভেতরে আছে তো আপনাকেই তো খারাপ ভাববে। বলুন। এই শুনছো, চিকেনটা হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দাও। আবার চিকেন? এই রাত্রিবেলা 4 পিস চিকেন আমার ঘরে দিয়ে যাবে, আর সাথে 2 মাসের ভাড়াটাও। আর 1 সপ্তাহের মধ্যে আমার ঘর ফাঁকা করবে এই বলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন কোনো রকম কোনো খোঁজখবর না নিয়ে লোটা কম্বল গুছিয়ে কে বাড়ি খুঁজতে বেরিয়ে যায় ভাই? আরে ভাই তুই তো টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো, জীবনে এত টেনশন নিবি না। শোন, তোর হাজার কাজ থাকবে না, তার জীবনে না আছে তো টেনশন থাকবে। প্রত্যেকবার প্রত্যেকটা বাড়িওয়ালার সাথে এমন কিছু না কিছু করিস, তারপর ২-৪ মাসের মধ্যে বাড়ি ছাড়তে হয়, আর তারপর নতুন করে বাড়ি খুঁজতে হয়। আরে ভাই ২-৪ মাস বাদে যে বাড়িটা ছাড়ছিস, ভাড়া কি দিতে হয়? দাঁড়া, খৈনি হবে? হ্যাঁ হবে, কিন্তু চুন নেই। আরে দাদা ফকটে পেলেও নুন ছাড়া ভাত খেয়ে নেবে, চুন ছাড়া খৈনি তো কোনো ব্যাপারই না। ওর কথা পাত্তা দেবে না দাদা, ও একটু বেশি কথা বলে। আচ্ছা দাদা, এখানে কোনো জায়গায় ঘর ভাড়া পাওয়া যাবে? ঘর ভাড়া লাগবে? একদম ঠিক জায়গায় এসছে, এই সামনে দুপা গেলে ডান হাতেই হারাধন পোদ্দারের বাড়ি, ওইখানেই ঘর ভাড়া পাওয়া যায়। বাবা আপনি তো দেখছি পুরো ভগবানের দূত। দিন খৈনি প্যাকেটটা দিন। ধন্যবাদ দাদা, হ্যাঁ চলি। আরে দাদা খৈনির প্যাকেটটা দিয়ে যান। আরে দাদা আমি তো এখানে কিছু চিনি না, আপনি তো এখানে সব কিছু চেনেন। সামনে একটা কোনো দোকান থেকে খৈনির প্যাকেট কিনে নেবেন। হ্যাঁ আমি কথা দিচ্ছি, পরের বার যখন দেখা হবে চুন সমেত একটা খৈনির প্যাকেট কিনে দেবো। ঠিক আছে দাদা চলি। চল 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 চল। কি আজব লোক মাইরি, সকাল সকাল চুন ছড়ে চুনা লাগিয়ে চলে গেল। উফ বাবা এই গরমটা পড়লো। এ ভাই ওই দাদা একটা লোক বেরিয়েছে, চৌনাকে কি জিজ্ঞেস করি। আচ্ছা দাদা এখানে হাজারধন পোদ্দারের বাড়ি কোথায়? নামটা আগে ঠিক করে নিতেছে, ওটা হাজারধন নয়, ওটা হারাধন পোদ্দার। তোকে কখন থেকে বললাম না ওটা হারাধন পোদ্দার, কখন থেকে বলেছি হাজারধন হাজারধন, ওনার জন্য আমাকে ছোট করলি তো। ক্ষমা চাও ওনার কাছ থেকে। দাদা কিছু মনে করবে না, ওইটু বুঝতে ভুল করেছে। আচ্ছা দাদা হারাধন বাবুর বাড়িটা কোথায়? কেন ওনার সাথে তোমাদের কি দরকার? আসলে ওরকম কিছু না, আমরা দুজন মিলে একটু বাড়ি ভাড়া খুঁজছিলাম, আর শুনলাম ওনার বাড়িতে বাড়ি ভাড়া পাওয়া যায়। আচ্ছা আমি হারাধন পোদ্দার, আমার বাড়িতেই ঘর ভাড়া পাওয়া যায়, কিন্তু তোমাদেরকে দেখে আমার ঠিকঠাক লাগছে না, তোমাদের চালচলনও আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে না ঘর ভাড়াটা দিলে পরে তোমরা টাইমে আমাকে ভাড়াটা দিতে পারবে, তাই তোমাদের জন্য কোনো ঘর খালি নেই আমার কাছে। আরে না না দাদা সেরকম কোনো ব্যাপারই নয়, আমাদের তো ঘর ভাড়া নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আসলে আমাদের নিউটনে 3টে বাড়ি তৈরি হচ্ছে, তাই আর কি কয়েকদিনের জন্য একটু বাড়ি ভাড়া নিতাম। ব্যাস শুরু হয়ে গেল, শালা বাপ দাদা সারা জীবন চালের গোটা কাজ করে কাটিয়ে দিল, আর ছেলে নাকি নিউটনে 3টে বাড়ি রেডি হচ্ছে। পোকা চোতা, মুখটা চুপ রাখবি না, বাড়া ঘর ভাড়াটা আমি একা একাই নিয়ে নেবো, আর তুই হারাধনের ধন ধরে ঝুলবি। আরে দাদা আসলে আমরা খুবই ভদ্র বাড়ির ছেলে। আচ্ছা দাদা আপনি আমাদের কি ভাবছেন বলুন তো? ঘর ভাড়া নিয়ে কোনো টেনশনই নেবেন না, সময়ের আগে আপনাকে ঘর ভাড়া দিয়ে দেবো। আপনার মাথায় হাত রেখে বলছি। হাত নামা। ঠিক আছে ঠিক আছে, আমার মাথায় হাত রেখে কিছু বলতে হবে না, চলো তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা আসো। আসো, এটা হচ্ছে তোমাদের ঘর। আর ভালো কথা, ঘর ভাড়া দিচ্ছি সব ঠিক আছে, কিন্তু এখানে থাকতে গেলে কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। আরে দাদা নিয়মের কি আছে, আপনি আমাদের ভাই মনে করে ঘর ভাড়া দিচ্ছেন, আমরা সব নিয়ম মানতে রাজি। কিছু ভাই ভাই হয় না, দুচির ভাইও হয়। নিয়মগুলো বলছি শুনে নাও। ঘর দোর সবসময় পরিষ্কার রাখতে হবে, অযথা যেন ফ্যান আর লাইট না জ্বলে, ঘরে যেন কোনো এটো বাসন না থাকে, আর হ্যাঁ জল যেন ফালতু অপচয় না করা হয়। আর জল অপচয়ে ভয় পাবেন না আপনি কাকু, আমরা কেউ স্নানই তো করি না। আর একটা মেন কথা, আমার ঘরে একটা ছোট্ট ফুটফুটে পরীর মতো বউ আছে, তার দিকে যেন অন্য নজরে তাকানো না হয়। অন্য নজরে কি যেন তাকানোই না হয়, আর তার আশেপাশে যেন ঘেঁষাঘেঁষি করার চেষ্টা না করা হয়, এটা মনে থাকে যেন। আচ্ছা দাদা আপনি যে এতগুলো কথা বললেন, আমরা আপনাকে কি দেখেছি দাদা, তা সেই হিসেবে আপনার বউ কি হয়? বৌদি, আর বৌদি হলো দেবী তুল্য, তাই আমরা সবসময় ওনার পায়ের দিকে তাকাবো, কিন্তু চোখের দিকে তাকাবো না। ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে, নাহলে দুজনের একজনেরও মাথা থাকবে না, এটা বলে গেলাম। চাপ নিস না ভাই, তুই ঘরটা গোছা, আমি একটু খাবারের ব্যবস্থা করি। ঘরটা গোছা ভাই, ঘরটা গোছা। ছাদ মালটা কখন গেল, বললো খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি, এদিকে সারা পেটটা খিদে জ্বলে যাচ্ছে। যাই বা বাইরে গিয়ে দেখে আসি মালটা কি করছে। কি রে, তুই যে কখন খাবার আনবি বলে বেরালি, তোর তো কোনো পাত্তাই নেই। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই একভাবে তাকিয়ে আছিস কি? ভাই, আমি ওই পুরীটাকে দেখলাম, দেখে মনে হচ্ছে স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছে। মানে তুই ওই দাদার বউয়ের কথা বলছিস? কষ্ট হলো। হ্যাঁ, ওর কথাই বলছি। কাশ আমার বউ হতো ভাই। পাগল নাকি তুই? তুই তো নিজে সকালবেলা বললি বৌদি মায়ের মতো, তার পায়ের দিকে তাকাবি, চোখের দিকে তাকাবি না, আর এখন কি ভুলভাল বলছিস তুই? ভাই, তুই হয়তো পা চোখের কথাই মনে রেখেছিস, মাঝখানে বিষয়গুলো একদম ভুলেই গেছিস। এই তুই বাড়ির ভেতর চ, এখানে এসে মাত্র 24 ঘন্টা হয়নি, তোর জন্য আবার এই বাড়ি ছাড়া। আরে ভাই দাঁড়া, আয় আয় দাঁড়া। আবার কি রে? ও বলছিলাম যে, এক সেকেন্ড বেটা, মন মে লাড্ডু ফুটা। ভাই এ ভাই, এ ভাই এ ভাই, আরে চিমটি কাটতো। আরে চিমটি কাটতে বলিনি, চর মারতে বলিনি। আরে চিমটি বা কাটবো কেন, কি হয়েছে সেটা বলবি তো। আরে ভাই, আমি চিমটিটা কাটতে বলছি এই জন্য যে আমি স্বপ্ন দেখছি না, জেগে আছি সেটাই বুঝতে পারছি না। বাইরে পড়ি নেমে এসেছে। ভাই কালকে রাতে তো আমরা মদ খাইনি, ঘুমের ঘরে কি ভুলভাল বকছিস তুই? আরে বাইরে বৌদি দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, হ্যাঁ কি? আরে সত্যি বাইরে বৌদি দাঁড়িয়ে আছে। আরে পাগলা দোচা, বাইরে কেন দাঁড় করে রেখেছিস? দরজাটা খোল, ঘরে আসতে দে। হ্যাঁ ঠিকই তো বলেছিস, চ চ চ চ চ। বলুন। আসলে আমি না একটা বিপদে পড়েছি। আমরা থাকতে আপনার আবার নতুন করে কি বা বিপদ হতে পারে? মানে বেশি কথা বলছিস। আরে ও বলতে চাইছে আমরা থাকতে আপনার কোনো বিপদই হতে পারে না। হ্যাঁ বলুন, সমস্যাটা কি? আসলে তোমাদের দাদা না কালকে রাতেই একটা জরুরি কাজে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরেনি, বাড়িতে কোনো বাজারও নেই, তাই কি রান্না করব, কাকে দিয়ে বাজার করাবো কিছুই বুঝতে পারছিলাম না, তাই অনেক বিপদে পড়েই তোমাদের কাছে এসেছি। আরে বৌদি আপনি চাপ নিচ্ছেন কেন, আমরা আছি তো। আমরা না, আমি আছি তো, আমি দাদা সব অভাব পূরণ করে দেবো। আপনি একবার বলুন আমার কি করতে হবে। আসলে কি বলতো, বিয়ের পর থেকে তোমাদের দাদাকে ছাড়া আমি অন্য কোনো পুরুষের দিকে কোনোদিনও তাকাইনি, আজকে বাধ্য হয়ে তোমাদেরকে বলতে এলাম। তোমরা কি আজকে আমাকে একটু বাজার করে নিতে পারবে, যদি কিছু খারাপ মনে না করো? আরে খারাপ মনে করার কি আছে, আপনি ভাবলে আমরা তো আপনার নিজেরই। মানে মানে ও বলতে চাইছে আমরা তো আপনার বাড়িতেই ভাড়া থাকি, তাহলে তো আমরা আপনার নিজেরই হলাম, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আমরা বাজার করে এনে দেবো আপনাকে। আচ্ছা এই নাও ফর্দ, এর মধ্যে টাকাটাও আছে, আমাকে একটু বাজারটা করে এনে দাও। আচ্ছা বৌদি আপনি রেডি হন, আমি এখনই বাজারটা করে আনছি। মানে 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 ও বলতে চাইছে যে আপনি রান্না বান্নার প্রস্তুতিটা নিন, আমরা বাজারটা করে আনছি। হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাইছিলাম, এটাই বলতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি করে কি করে বৌদি? ও বৌদি, বৌদি শুনছেন? এই আপনার বাজারটা ধরুন। ঠিক আছে, আমি স্নানটা করে এসে রান্নাটা করছি। আর হ্যাঁ, তোমাদের আর নিজেদের রান্না করতে হবে না, আজকে এখানেই খেয়ে নিও, ঠিক আছে? কিন্তু বৌদি একদিন খেলে তো আপনার হাতে রোজ রোজ খেতে ইচ্ছা করবে। কোনো দরকার নেই, উনি আমাদের ঘরে থাকতে দিয়েছে, এটাই অনেক বড় বিষয়। বৌদি আপনি সানে যান, আমরা দেখছি। মানে আমরা? হ্যাঁ আপনি রান্না গেলে আমাদের ডাকবেন, আমরা চলে আসবো, ঠিক আছে? এই ঘরে চল, ঘরে চল, যান বৌদি যান, চল চল। শালা ফিরতে অনেক লেট হয়ে গেল, এদিকে বাড়িতে বউটাও একা, মালগুলো রয়েছে বাড়িতে, কি জানি আবার বউয়ের পিছনে লাইন না মারতে শুরু করে দেয়। আমি তাড়াতাড়ি যাই। কই গো, কোথায় তুমি? আরে কোথায় গো, একটু খাবার জল দাও। এই তো স্নানে আছি, আসছি। ও শুয়োরের বাচ্চা আমার বউয়ের বাথরুমে উঁকি মারা। আজকে তোদেরকে আর বাথরুম করার মতো অবস্থায় রাখবো না। দাঁড়া বলছি, দাঁড়া। এই শুয়োরের বাচ্চা দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া।